তো বন্ধুরা, আজকে আমরা বিলে চলে আসছি। তো আমাদের দিকে খুব বৃষ্টি হয়েছে, তো দেখি আজকে জালে কি কি মাছ পাওয়া যায় আর কি। কই মাছ পেয়ে গেছি, হাইব্রিড কই। তো আর একটা মাছ আবার পেয়ে গেলাম, টেকনা মাছ। ট্যাংরা মাছ দেখতেই পাচ্ছেন, একদম বড় ট্যাংরা। আবার একটা মাছ পেয়ে গেলাম বন্ধুরা, আবার কই মাছ। আমাদের বিলে খুব প্রচুর, একদম প্রচুর পরিমাণে আর কি কই মাছ উঠছে। তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কই মাছ, আর মেঘ তো খুব অন্ধকার হয়ে গেছে, আবার বৃষ্টি আসবে মনে হয়। এটা পুরো ঘোলাকান্ডি করে দিচ্ছি, ষাটি মাছ, বড় ষাটি মাছ। জাল থেকে ছুঁড় ছুঁড়ে চলে যাচ্ছে। বড় কই মাছ পেয়ে গেছি বন্ধুরা, একদম বড় কই মাছ। এত পরিমাণে কই মাছ উঠছে আজকে, প্রচুর বৃষ্টি হয়েছে না আমাদের দিকে। পুরো জলটাকে ঘোলাকান্ডি করে দিচ্ছে বন্ধু, বড় ষাটি মাছ একটা পেয়ে গেছে আবার। তো ভিডিওটা আমার আপনাদেরকে কেমন লাগছে তো কমেন্ট করে বলবেন, আর আপনারা যেভাবে সাপোর্ট করছেন আমাদেরকে, আমরা খুব খুশি। এইভাবে সাপোর্ট করবেন। আবার মাছ পেয়ে গেছে, কই মাছ, শুধু কই মাছ আজকে। মাগুর তো এখনো পাইনি, দেখা যাক কালকে সকালবেলা যদি পাই মাগুর মাছ। আবার শাড়ি মাছ পেয়ে গেছি, আবার কই মাছ পেয়ে গেলাম বন্ধু, কই কই। শুধু কই মাছ আছে বন্ধুরা, কি বলবো আর আপনাদেরকে। আমার মনটা যা খুশি হচ্ছে না, বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। মাগুর পাইনি আর কি এখনো, তো আসার সময় একটা আর কি দেখা পেয়েছিলাম আর কি মাগুরের, ওই আর কি ধান বাড়ি ধান খেতে বেড়াচ্ছিল আর কি। চলে গেল মাছটা মনে হয়, বড় শোল মাছ ছিল। আবার কই মাছ, এবার দেখতে পেলাম বন্ধুরা শিঙ্গি মাছ একটা। শোল মাছ পাক মাছে বন্ধুরা, তো বন্ধুরা বড় শিঙ্গি না মাগুর, আমরা হারিয়ে ফেললাম একটা।